আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বনগাঁ লোকসভা কেন্দ্রে, বনগাঁ লোকসভা কেন্দ্রে শ্রী জনপ্রিয় সাংসদ শ্রী শান্তনু, আমাদের সকলের প্রিয় মানুষ সম্মানীয় শ্রী অরবিন্দ বিশ্বাস মহাশয়কে আজকের অনুষ্ঠান মঞ্চের সম্মানীয়। এবারে আমরা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, ইতিমধ্যেই স্মারক তুলে দিচ্ছেন বনগাঁ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সকল ব্যবসায়ী বৃন্দ, শান্তনু ঠাকুরের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সকল ব্যবসায়ী সম্মিলিতভাবে সম্মানীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয়কে। বনগাঁ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির পক্ষ থেকে সম্মানীয় সাংসদ শ্রী শান্তনু ঠাকুর মহাশয়কে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বরণ করে নিচ্ছেন নবনির্বাচিত সাংসদ বনগাঁ লোকসভা সম্মাননা। হে সৌম, শ্রী শান্তনু ঠাকুর মহাশয়কে উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন বনগাঁর বিশিষ্ট ব্যবসায়ী শ্রী দেবদাস মণ্ডল মহাশয়। একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইল বনগাঁ এবং বনগাঁ ব্যবসায়ী সমিতির নাম বনগাঁর ইতিহাসে সংরক্ষণ লেখা হয়ে রইল এই ঐতিহাসিক মুহূর্ত। সম্মানীয় সাংসদ শ্রী শান্তনু ঠাকুর মহাশয়কে বনগাঁ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সামান্য কিছু উপহার তুলে দিচ্ছেন সম্মানীয় শ্রী দেবদাস মণ্ডল মহাশয়। জীবনের উত্থাল পাতাল পথে আপনার মুখের ওই মিষ্টি হাসি সকলকে মোহিত করে দেয়। আমরা গর্বিত আপনাকে অভিনন্দিত করতে পেরে। আজকের